অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামির সাত দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে। আবারও সাত দিনের রিমান্ড আবেদন করতে পারে বলে জানা গেছে। এ মুহূর্তে আদালত চত্বরে আছেন রিপোর্টার ওমর ফারুক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাচল, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামি ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত এবং এসআই নন্দদুলালকে কিছুক্ষণ আগেই আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন যে এই প্রধান তিন আসামির সাত দিনের রিমান্ড চলছিল এবং সেই সাত দিনের রিমান্ডের আজকে শেষ দিন। এই আদালতে আনার আগে নিয়ম অনুযায়ী তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সদর হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং যেদিন তাদের এই তিনজনের রিমান্ড শুরু হয় সেদিনও এই তিনজনকে আদালতে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে পুরো আদালত প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় হয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি যেখানেই ওসি প্রদীপ এবং তার সহকর্মীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই মামলার তদন্তের কার্যের জন্য, সেখানেই উৎসুক জনতার ভিড় বেড়ে যাচ্ছে এবং আদালত প্রাঙ্গণেও আমরা দেখতে পেয়েছি সেটি হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে জনতার মুখী হয়ে র্যাবের সদস্যরা দাঁড়িয়ে আছেন। এর পেছনেও একটি কারণ রয়েছে। আপনি জানেন যে কিছুদিন আগে এই তিন আসামিকে নিয়ে র্যাব ঘটনাস্থলে গিয়েছিল এবং ঘটনাস্থলে যখন এই তিন আসামি ঘটনাস্থলে নেমে ঘটনার বিবরণ দিচ্ছিলেন এবং এক পর্যায়ে যখন ওসি প্রদীপ কুমার দাসকে সেই শামলাপুর চেকপোস্টে নিয়ে আসা হয় তখন তিনি আসার সাথে সাথে অনেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন এবং চিৎকারও করতে থাকেন। তো সেই পরিস্থিতিতে যেন কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি না হয় ওসি প্রদীপ এবং অন্যান্য আসামিদের, সেটির কথা মাথায় রেখে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যেমনিভাবে উৎসুক জনতার এখানে ভিড় হয়েছে তেমনিভাবে র্যাবের সদস্যরাও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য এখানে সতর্কভাবে প্রস্তুত আছেন এবং তারা জনতার মুখোমুখি হয়ে সতর্ক নজর রাখছেন। এই আসামিদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসার আগে এখানে মূলত নিয়ে আস এই মামলার তদন্ত কর্মকর্তা সিনিয়র এসপি খায়রুল ইসলাম এসেছেন এবং তিনি এসে কোর্ট ইন্সপেক্টরের রুমে গিয়েছেন। এর আগে র্যাবের পুন্ডর সদর দপ্তরে একটি ব্রিফিং হয়, যদিও সেটি ১৩ লক্ষ ইয়াবা উদ্ধারের ঘটনা এবং দুইজনকে অ্যারেস্ট করার ঘটনায় সেই ব্রিফিংটি ছিল, কিন্তু স্বভাবতই সেই ব্রিফিং এর বেশিরভাগ প্রশ্নই ছিল এই মামলার তদন্তকে ঘিরে। সেই ব্রিফিংটি করছিলেন অতিরিক্ত মহাপরিচালক র্যাব কর্নেল তোফায়েল এবং তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে এই ঘটনায় এখন পর্যন্ত কি তথ্য তারা পেয়েছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই সিনহা হত্যা মামলাকে ঘিরে যে প্রধান দুটি প্রশ্ন, একটি হচ্ছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা পুলিশের দিকে অস্ত্র তাক করেছিলেন কিনা, সেই প্রশ্নের উত্তর তারা পেয়েছেন এবং তারা নিশ্চিত যে পুলিশের দিকে সিনহা অস্ত্র তাক করেননি। কিন্তু এই ঘটনার কোনো মোটিভ আছে কিনা বা এটি কোনো পরিকল্পিত ঘটনা কিনা সেই উত্তর তারা এখনো খুঁজছেন। তবে তারা জানিয়েছেন যে বেশ কিছু সূত্র বা ক্লু পেয়েছেন যেটিকে ধরে তারা আশা করছেন যে আগামী এক সপ্তাহের ভেতরে এই ঘটনার আসলে মোটিভ বা উদ্দেশ্য কি ছিল, কি পরিকল্পনা ছিল, কেন এটি হয়েছে সেটি তারা জানাতে পারবেন। কাজল, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। ওসি প্রদীপ সহ অন্যান্য আসামিদের আজ আদালতে আবারও তোলা হবে। সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।